মতলব দক্ষিণে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের প্রথম আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা সহকারী কমিশনার নিলয় রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা, মেয়র আওলাদ হোসেন লিটন, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আখি, নাইরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সৌরভ, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হাওলাদার, মতলব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন দেওয়ান প্রমুখ।